ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এক্সেল 2016-এর চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা হোম, ইনসার্ট, লেআউট নিয়ে কাজ করেছি, কথা বলেছি। আজকে আমরা ফর্মুলা বার নিয়ে কথা বলব। ফর্মুলা হচ্ছে এক্সেলের হার্ট। এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় লজিক্যাল কাজগুলো করতে পারি। তো সাধারণ ইউজারদের জন্য এক্সেলে কিছু অটো কিছু ফর্মুলা দেওয়া আছে, যেগুলো দিয়ে সহজেই যে কোনো বিগিনার ইউজার সামেশন করতে পারে, অ্যাভারেজ করতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারে, মিনিমাম ভ্যালু ভ্যালু বের করতে পারে, কাউন্ট করতে পারে। দেখা যাক, আমরা সেই দিকেই যাচ্ছি। কিছু ডেটা আমাদের প্রয়োজন, তাই আমি ইনপুট দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই অটো সাম দিয়ে আমরা যেমন সামেশন বের করে নিয়ে আসতে পারি। সামেশনের দেখেন সূত্রটা হচ্ছে ইকুয়াল টু সাম, আমরা এ ওয়ান সেল থেকে এ ফাইভ সরি এ ফিফটিন পর্যন্ত সে অটো নিয়ে নিল এবং এটার একটা সামেশন সে বের করে ফেলল। একইভাবে আমরা যদি এটার অ্যাভারেজ বের করতে চাই, অ্যাভারেজে যে সূত্রটি আছে সেটি সহজেই বের হয়ে আসবে, অ্যাভারেজ চলে আসছে। একইভাবে আমরা যদি কাউন্ট করতে চাই, এখানে 15টি নাম্বার ইনপুট করা আছে, সেই 15টি এখানে দেখা। তাছাড়াও আমরা যদি এটা সিলেক্ট করতে হবে না আমাদেরকে, যদি এটার একটা নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে থাকে ম্যাক্সিমাম ভ্যালু, যেমন ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারি, ম্যাক্স দিয়ে তারপরে এইভাবে আমরা বের করতে পারি। তো এগুলো হচ্ছে বিগিনার ইউজারদের জন্য। অ্যাডভান্স ইউজারদের জন্য আমি কাজ করব, একটু দেখাবো পরবর্তী সময়গুলোতে, আজকেও কিছু দেখাবো। মিনিমাম ভ্যালু, এখানে মিনিমাম ভ্যালু আমাদেরকে শো করবে। এরপর হলো মোর ফাংশন। এই মোর ফাংশনে অনেকগুলো, এখানে মূলত অনেক ফর্মুলা রয়েছে যেগুলো দিয়ে আমরা কাজ করব। এরপর এখানে রিসেন্টলি যেই ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে সেগুলো এখানে ভিউ করবে। ফাংশন, আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করতে পারি, সেগুলো আমি দেখাচ্ছি। ফাইন্যান্সিয়াল, এখানে বেশ কতগুলো ফর্মুলা আমি বলেছি যে লজিক্যাল ফর্মুলা এবং ফাইন্যান্সিয়াল ফর্মুলাগুলো দেওয়া আছে। ফাইন্যান্সিয়াল ফর্মুলাগুলো যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজ করেন তারা এগুলো ভালো বুঝতে পারবেন। আর লজিক্যাল ফর্মুলাগুলো হচ্ছে যেগুলো সবার জন্য সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আমি ইফ কমান্ডটি নিয়ে আজকে একটু আলোচনা করি। আমরা যদি বলি ইফ কমান্ডের একটি সহজ সহজ একটা সহজ সূত্র হলো ইফ দেওয়ার পর, এখানে দেখেন লজিক্যাল টেক্সট, আমরা যদি বলি যে সি ওয়ানে যদি
ইজ ইকুয়াল টু 10 হয় তাহলে পরে এইখানে ভ্যালুটা কি হবে, ট্রু হবে না ফলস হবে আমরা বলে দিলাম। আর এখানে যদি আমরা নাম্বার দিতে চাই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, নাম্বার দিতে পারি 1 2। যদি টেক্সট লিখতে চাই যেমন ট্রু ট্রু এবং কমা দিয়ে আমরা ফলস লিখতে পারি। তো এখন এখানে ফলস দেখাচ্ছে কারণ এখানে নাম্বারটি নেই। আমরা এখানে যদি 10 ইনপুট করি ট্রু দেখাবে, 9 ইনপুট করলেও ট্রু দেখাবে, ফলস দেখাবে। ফর্মুলাটিকে যদি আমরা একটু বলি যে লেস দেন গ্রেটার দেন 10। আচ্ছা প্রথমে আসা যাক লেস দেন, লেস দেন 10 হলে ট্রু হবে, হ্যাঁ ট্রু হয়েছে। যদি 10 দিই তাহলে ফলস হবে, যদি 0 দিই তাহলেও হবে ট্রু, ট্রু হবে। তো এরপর আমরা করতে পারি হচ্ছে লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল যদি হয় তাহলে 10 ট্রু হবে, কারণ 10 আমরা কি বলেছি যে 10 লেস দেন অর ইকুয়াল হলে পরে ট্রু আর ফলস হবে। কিন্তু 11 যদি দেই তাহলে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ফর্মুলাটিকে ঘুরিয়ে দেই গ্রেটার দেন 10 তাহলে এটা আবার ট্রু হবে, কিন্তু 10 দিলে এটা নেবে না। তারপর এখানেও একইভাবে যদি আমরা বলি যে 10 গ্রেটার দেন সি ওয়ান গ্রেটার দেন 10 অর ইকুয়াল, এখানে সরি এখানে সমান সমানটা দিতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে হচ্ছে এটার এই পয়েন্টটা, এই জন্য আমাদেরকে অটো কারেকশন করে ফেলবে। তো 10 এখানে ট্রু হয়েছে, যদি 9 নেই তাহলে কিন্তু ফলস হবে, কারণ আমাদের ফর্মুলা বলছে যে 10 এর উপরে অথবা সমান হতে হবে। এখন যত সংখ্যাই আমরা দিই না কেন, যত বড় সংখ্যাই দিই না কেন এটা ট্রু হয়ে যাবে, যত বড় সংখ্যায় দিই এটা ট্রু হয়ে যাবে। এবার আসা যাক অ্যান্ড অপশনে। অ্যান্ড একটি ফাংশন, অ্যান্ড একটি অপারেটর যার মাধ্যমে আমরা দুই বা ততোধিক শর্ত আরোপ করতে পারি। যেমন আসলে ব্যাপারটিকে আমি আরো সহজ করে বলছি, অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে যেমন ধরা যাক একটা লকারের দুটা চাবি, দুটা চাবির ক্ষেত্রে দুটা চাবি যদি একই সাথে আমরা লকারটি অন করতে চাই, যদি একই সাথে দুটো চাবি লাগে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্ড লাগবে। আর লকারটি যদি যে কোনো একটি চাবি দিয়ে খোলা যায় তাহলে অর লাগবে। তাহলে আমরা প্রথমে আসি অ্যান্ড কমান্ড, ইফের ভিতরেই আমরা অ্যান্ড লিখতে হবে আমাদেরকে। অ্যান্ড অ্যান্ড দেওয়ার পর আমরা বললাম সি ওয়ান, সি ওয়ান ইকুয়ালস টু 10, আমি কমা দিয়ে এখানে বললাম যে D1 is equal to 10, তাহলে দুটো সেলে যদি 10 ভ্যালু হয় তাহলে আমাদের এখানে একটি ব্র্যাকেটটা সম্পূর্ণ করতে হবে, ব্র্যাকেটটি সম্পূর্ণ করার পর কমা দিতে হবে। আসলে নিচে এইখানে আপনারা যদি লক্ষ্য করেন যে
ফর্মুলাটি কিভাবে কোথায় ভ্যালু দিতে হবে এবং কোথায় কমা দিতে হবে সেটি এখানে স্পষ্ট করেই দেয়া আছে। তাহলে আমরা আসল রেজাল্টে যাই। যদি সি ওয়ান এবং ডি ওয়ান 10 হয় ভ্যালু, তাহলে এটা ট্রু হবে অথবা এটা ফলস হবে যদি সেটা না হয়। আচ্ছা, সি ওয়ানে আমরা 10 দিলাম, ডি ওয়ানে আমরা 10 দিলাম, ট্রু। এখন এই জায়গায় যদি আমরা অর বসাই, তাহলে ব্যাপারটি হয়ে যাবে যে কোনো একটি সেলে সি ওয়ান অথবা ডি ওয়ান সেলে, সি ওয়ান অথবা ডি ওয়ান সেলে অথবা উভয়টাতেই যদি আমরা সেই ভ্যালুটা অ্যাড করি তাহলে ট্রু হবে, যদি কোনোটাই না থাকে তাহলে ফলস হবে। তো ট্রু ফলস বুঝতে হলে, এই ইফ কমান্ড বুঝতে হলে আমাদেরকে একটি রেজাল্ট শিট নিয়ে আমরা আলোচনা করতে পারি। সংক্ষিপ্তভাবে আমরা সংক্ষিপ্তভাবে ধরে নিলাম যে এখানে মার্কস, আমরা শুধু মার্কসের উপর ভিত্তি করে আমরা একটি ইফ ফর্মুলা ইউজ করব, যেখানে বিভিন্ন থাকবে, যেমন 66, 55, 78, 90, 33, 32. আচ্ছা, এখন আমরা এখানে 80+81, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কয়েকটা ভ্যালু আমরা সেট করি। ইফের ভিতরে আমরা অনেকগুলো ইফ ইউজ করতে পারি। কিভাবে? ইফ এই ভ্যালুটা যদি ইকুয়াল অর গ্রেটার দেন 90 হয়, তাহলে আমরা এটাকে বলবো এ প্লাস। যদি না হয় তাহলে আবার একইভাবে এখানে আমরা ফলসের জায়গায় ইফ কমান্ড ইউজ করতে পারব। ইফ দিয়ে যদি আমরা যদি বলি যে এই ভ্যালুটা, আবার ক্লিক করলাম এখানে, যদি গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয় তাহলে এটি হবে এ প্লাস। একইভাবে আবার আমরা ইফ কমান্ড ইউজ করতে পারি ট্রু ক্ষেত্রে, ফলসের ক্ষেত্রে। ইফ এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, তাহলে বি। আবার আমরা ইফ কমান্ড ইউজ করতে পারি এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, তাহলে সি। আবার আমরা ইফ কমান্ডটা ইউজ করব অথবা এখানে সির পরে, 32 পরে সরাসরি আমরা এখানে
বলে দিতে পারি এফ গ্রেড হবে। তারপর আমরা এন্টার করলে এই 2016 এক্সেলে আমাদের যেই সমান সম ব্র্যাকেটগুলো দিয়েছি সে অটোমেটিকলি নিয়ে নেবে। তো এইখানে এখানে আরেকটি ফ্র্যাকশন আমরা দেইনি, সেটা একটু দিয়ে নিই, যার কারণে রেজাল্টটা আমাদের ভালো আসছে না। এটা হচ্ছে যদি আমরা ইফ এটা ইজ ইকুয়াল টু গ্রেটার দেন অর ইকুয়াল যদি 50 আর 50 আপ হয় তাহলে এটা এটাকে এটাকে বলি সরি এটাকে বলি বি প্লাস। 50 হলে এটাকে বলি বি। আরেকটি ফর্মুলা ইউজ করব ইফ গ্রেটার দেন এইটা ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33 দেন এটা হবে সি আর না হলে ফেল। এখন আমরা আমাদের ডিজায়ার এটি 66-এর আমরা যদি ফর্মুলা বারে দেখি যে 50 আপ এটা, তাই এটা বি হয়েছে। এখানে যদি আমরা এটাকে টেনে দেই তাহলে রেজাল্টটাকে বুঝতে পারবো, সরাসরি এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমরা 90 কোথাও বসাইনি, আমরা যদি 90 বসাই সেই ক্ষেত্রে কি হবে, এ প্লাস হবে, এ প্লাস হবে, এ প্লাস সরি এখানে প্লাস দুইবার দিয়েছি, এ প্লাস হবে আর এটা হবে হচ্ছে এ। এবার রেজাল্টটা ভালো করে আমরা খেয়াল করি, যদি 90 অথবা 90-র উপরে হয় তাহলে এ প্লাস, যদি যদি বি এখানে বি আসছে কারণ হলো 50 অথবা তার বেশি হলে বি, এখানে বি প্লাস আসছে কারণ এটা হলো 70 আপের উপরে হয়েছে, 70 অথবা ইকুয়াল হয়েছে, আমি যদি 70 দিই তাহলেও রেজাল্টেই বি প্লাস আসবে। কিন্তু 69 যদি দেই তাহলে কিন্তু এটা বিতে চলে যাবে। তো আমি কি ফর্মুলাটা বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে পরে আপনারা এইটার মাধ্যমে আপনারা একটি টোটাল মার্কশিট তৈরি করতে পারবেন। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমি আবারও বলে দিচ্ছি যে ইফ কমান্ডের ভিতরে প্রথম অংশটা হচ্ছে ট্রু, পরের অংশটা হচ্ছে ফলস। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে এটা প্রথমটা নিয়ে নিল, তারপরেরটাতে আমরা যখন সে পাচ্ছিল না, 90-ও পাচ্ছিল না, 80-ও পাচ্ছিল না, 70-ও পাচ্ছিল না, তারপর 50 যখন পেল, 50 আপ অথবা সমান পেল, তখন বি এখানে রেজাল্টটা দেখালো। এই 50 এখানে 90 হওয়ার পর এখানে এ প্লাস আসছে, এখানে এইটা এটা ট্রু হয়ে গেল, 90-র ক্ষেত্রে এটা ট্রু হয়ে গেল। এটা বি এর বি আসছে কি কারণে,
এটা স্কিপ করেছে, কারণ 89 এখানে, 89 এখানে, 79 এখানে, তাই 50-কে মিট করেছে এখানে, তাই 50 বি প্লাস বি বি এসেছে। তারপর আমরা যদি এখানে এফ এ চলে যাই, তাহলে যেহেতু 33 নিচে, তাই এখানে এফ গ্রেড চলে আসছে। তো এইভাবে আপনারা ইফ কমান্ডের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারেন। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হলো আমরা যদি কোনো ডুপ্লিকেট নাম্বার চেক করতে চাই, সেই ক্ষেত্রে খুব সহজেই আমরা ইফ কমান্ড ইউজ করে আমরা সেটা বের করতে পারি। ডুপ্লিকেট ভ্যালু বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, যেটা ডেটাতে রয়েছে। ডেটাতে সর্টের মাধ্যমে আমরা এটাকে প্রথম অ্যাসেন্ডিং করে নিলাম। এবার এখানে যদি একটি ইফ কমান্ড দেই, যে ইফ এইটা এই সেলটা ইজ ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে পরে আসবে ডুপ্লিকেট। এইখানে আমি যখনই যাচ্ছি, যেখানে যেখানে ডুপ্লিকেট হবে সেখানে ডুপ্লিকেট দেখাবে, আর অন্য জায়গায় ফলস দেখিয়েছে। যেহেতু আমরা এটাকে এটাকে বলতে পারি আমরা সিগন্যাল, ট্রু ফলসই বলতে পারি, অথবা আমি যদি বলি যে ওয়ান যেটা সেটা ডুপ্লিকেট আর জিরো যেটা সেটা ডুপ্লিকেট না, তাহলে পরে এখানে এইভাবে আমরা ডুপ্লিকেট চেক করতে পারি। এই যে যেখানে যেখানে জিরো আছে সেটাই ওয়ান ওয়ান যেগুলো সেগুলো ডুপ্লিকেট, মানে থ্রি এখানে ইউনিক, যার কারণে দুটো ডুপ্লিকেট দেখে দেখানো হয়েছে। তো ফর্মুলা ব্যবহার করে আমরা ধারাবাহিকভাবে ফর্মুলা নিয়ে আলোচনা করব। ফর্মুলার আজকে কেবলমাত্র ইফ কমান্ডের সাথে অ্যান্ড এবং অর আলোচনা করেছি, ইফ আলোচনা করেছি। পরবর্তীতে ইফ কমান্ড নিয়ে আরও আরও ব্যাপকভাবে আলোচনা করব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে, আমরা কোনো ডেটকে যদি আমি ডেতে পরিবর্তন করতে চাই, যেমন 5-10 ও আচ্ছা 10 12 2016, এটা সরি 12 19, এটাকে যদি আমি ডেট ফরম্যাটে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমি দেখি এটা এটা ডে ক্যালকুলেশনটা আমি কেমন কীভাবে করব, এটাকে আমি টেক্সট টেক্সট একটি ফর্মুলা রয়েছে, এই আমি এখান থেকেই সেটা দেখাতে চেয়েছিলাম যে টেক্সট একটি ফর্মুলা রয়েছে। টেক্সট দিয়ে আমরা এই এই ভ্যালুটাকে আমরা ইনভাইটেড কমার মধ্যে যদি ডি 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 দিয়ে দেই, তাহলে এখানে মন মানে মানডে আসছে আজকে। যদি এটা ডি 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 দিয়ে দিই, 4টা ডি দিয়ে দিই, তাহলে মানডে আসবে। আমি যে কোনো মাস যে কোনো ডেট পরিবর্তন করতে চাইলে সেটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে, সেটাও সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি বলি সিক্সটিন, তাহলে এটা ফ্রাইডে দেখাচ্ছে। আচ্ছা, তাছাড়াও আমরা
আমাদের নাম্বারকে আমরা যেমন 8801713518503 আমরা যদি 15 ডিজিটের বেশি ডেটা এখানে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটা পদ্ধতি ইউজ করতে পারি। একটা হচ্ছে যে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমরা বলে দিব এখানে নাম্বার এটাকে চুজ করব, অথবা কাস্টমে গিয়ে জাস্ট এখানে হ্যাশ দিয়ে দিলে 15 ডিজিট পর্যন্ত নাম্বার ইউজুয়াল হবে। যেমন এখন যদি বলি যে 8801713518503, এটা একটা নাম্বার, পুরো নাম্বারটা চলে আসছে। এইখানে আসা এই নাম্বারটা লেখার উদ্দেশ্য হলো, এইখানে দেখেন যে আমরা কি করতে পারি। এইখানে নাম্বার মিড নাম্বার নিতে পারি, লেন কত, লেন মানে হচ্ছে যে লেফট থেকে আমি কয়টা কাটতে পারি, রাইট থেকে কয়টা কাটতে পারি, এখানে রাইট থেকে কয়টা কাটতে পারি, মিড নাম্বার নিতে পারি, তারপর হচ্ছে এটার কতটুকু লম্বা সেটা দেখতে পারি, কয়টা ক্যারেক্টার রয়েছে সেটাতে। শুরুতে আসি কয়টি ক্যারেক্টার, লেন দিয়ে লেন্থ বুঝে। আসলে এখানে টোটাল 13 ডিজিট রয়েছে। এখান থেকে একইভাবে যদি আমি বলি যে লেফট থেকে 3টি ডিজিট আমি কেটে নিব, লেফট থেকে 3 ডিজিট আমি কেটে নিব, তাহলে এখানে এটা চলে আসছে। আবার একইভাবে যদি বলি যে রাইট দিয়ে এখানে আমি দিয়ে যদি বলি যে 3টি নাম্বার কেটে নাও, 4টি নাম্বার কেটে নাও, তাহলে 4টি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে 4টি নাম্বার এখান থেকে আমি নিয়ে নিতে পারছি। আর মিড হলো এটাকে নিলাম, এরপরে হলো স্টার্টিং নাম্বার যদি বলি 3, দেন নাম্বার অফ ক্যারেক্টার যদি বলি 3, তাহলে মিড নাম্বার হিসাবে সে নিয়ে নেবে। এই যে এখানে 3টি নাম্বার নিল, তারপরে এখান থেকে মিড নাম্বারটা নিয়ে নিল। বুঝাতে পেরেছি? যদি এখানে 15টি ডিজিট থাকে, 13টি ডিজিট থাকে, তাহলে পুরোটাই চলে আসবে। আমরা যদি এখানে 8টি ডিজিট দিই, তাহলে 8টি ডিজিট চলে আসবে, মিড নাম্বারটা চলে আসবে। মিডিলে দেখেন, খেয়াল করে দেখেন, 0 1 7 1 8 9, দুটো 8 9, 0 1 7 1, এখানে 8টা ডিজিট আছে কি না আমরা দেখি। লেন এটা দিয়ে 8টা ডিজিট রয়েছে, লেন দিয়েও আমরা ই করতে পারি। আবার একইভাবে কাউন্ট করেও, কিন্তু আমরা যেটা দেখিয়েছিলাম যে কাউন্ট করেও আমরা এখান থেকে নাম্বার নিতে পারি, সমান দিতে হবে। আরেকটি জিনিস মনে রাখবেন, ফর্মুলার ক্ষেত্রে সমান সমান বা প্লাস একই রকম কাজ করে। কাউন্ট এটা নিলে পরে এখানেও 8, সরি, আচ্ছা, কাউন্ট নাম্বার নিতে গেলে কাউন্ট নাম্বার একটি দেখাচ্ছে, সরি, এখানে কাউন্ট, ও আচ্ছা, এটা তো রো বাক্য, রো অনুযায়ী
অনুযায়ী ডেটা দেখাবে, সে কয়টা কাউন্ট করলো সেটা, সরি লেন দেখাতে হলে মানে টোটালটা দেখাতে হবে। আমরা এখানে ডেট নিয়ে আসতে পারি, ডেটের ফর্মুলা রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে ডেটের, ডে রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে জাস্ট আমরা এখানে বলে রাখি যে ফিনান্সিয়াল এবং ম্যাথমেটিক্স এই দুটা আলোচনা আমরা পরবর্তীতে করব। আর এখানে ডেট অ্যান্ড টাইম নিয়ে, যেমন টুডে যদি বলি যে টুডে কি, টুডে টুডে অ্যাক্টিভ ফাংশন, এটা জাস্ট এইভাবে দিলে আমাদের টুডেটটা দেখাবে, টুডে টুডে ডেটটি দেখাবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, তাড়াহুড়ো করলে পরে আমাদের শেখাটা ভালো হবে না। আচ্ছা, তাহলে আমি আগেও বলে রাখছি যে এই ফিনান্সিয়াল এবং ম্যাথমেটিক্যাল জায়গাটিতে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলগুলোতে যখন ক্লাস নেব, যখন আসবে তখন আমরা এটা করব। এখন আজকে ফর্মুলার কিছু কাজ দেখিয়েছি, আমার মনে হয় আপনারা যদি এটি এটি বাসায় প্র্যাকটিস করেন তাহলে এইগুলো দিয়ে আপনারা আপনাদের আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।